स्वागत न्यूज 24 सकाल 10টার সংবাদে আপনাদের সাথে আছি রাশেদ ইমাম। সরকারের নির্দেশনার বাইরে গিয়ে নতুন বছরের পুরো বেতন দাবি করছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। করোনা প্রেক্ষাপটে শিক্ষা প্রতিষ্ঠানের এমন অযৌক্তিক দাবি মানতে নারাজ অভিভাবকরা। যদিও এই অভিযোগ ভিত্তিহীন দাবি কর্তৃপক্ষের। এদিকে প্রায় 10 মাস বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও পরিবহন ফি সহ নানা উন্নয়ন ফি নিয়েই ভর্তি কার্যক্রম চালাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কর্তৃপক্ষ বলছে আদায়কৃত অর্থ ব্যয় করা হবে সংশ্লিষ্ট খাতেই। আরও জানাচ্ছেন সজল দাস। করোনায় ধুঁকছে দেশের শিক্ষা ব্যবস্থা। যদিও অনলাইন ক্লাস, অ্যাসাইনমেন্ট টেস্ট, লটারিতে ভর্তি সহ নানাভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার চেষ্টা চলছে, করোনা প্রেক্ষাপটে শিক্ষার্থীদের আর্থিক সমস্যা বিবেচনায় টিউশন ফি ছাড়া অন্য ফি না নিতে শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনাও দিয়েছে সরকার, যা মানছে না অনেক প্রতিষ্ঠান। রাজধানীর ইস্পাহানি বালিকা বিদ্যালয় অভিযোগ উঠেছে স্বাভাবিক সময়ের সমপরিমাণ বেতন দাবি করছে প্রতিষ্ঠানটি। করোনার ভিতরে সবাই তো চাকরি ছিল না, অসহায় আমরা, কিন্তু আমাদের একটু ভর্তি কমানো উচিত ছিল না? আজকে 6000 টাকা দিলাম মনে করেন, দিয়ে আমি বই নিলাম, আমি আবার জানুয়ারি 18 তারিখে কিভাবে 7000 টাকাটা দিই? যদিও অভিযোগ মানতে নারাজ প্রতিষ্ঠান প্রধান। এটা কাল্পনিক চিত্র তুলে ধরলে তো আর হবে না, তাই না? বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখেই আমরা যতটুকু সম্ভব আমরা চাইবো কোনো বাচ্চাই যেন ঝরে না পড়ে। এদিকে করোনা প্রেক্ষাপটে 10 মাস ক্যাম্পাস বন্ধ থাকলেও 16 আনা উন্নয়ন ফি ও পরিবহন ফি আদায় করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছিল যে 50% উন্নয়ন ফি কমানো হবে, সেখানে না কমে আমাদেরকে 1080 টাকা আরও এক্সট্রা দেওয়া লাগতেছে। অনেক স্টুডেন্ট ইউজ করে না, তারপরেও কিন্তু যানবাহনের টাকাটা দিতে হচ্ছে। এই কোভিডের কারণে হলো বিশ্ববিদ্যালয় টাকাটা মওকুফ করতে পারত। সংশ্লিষ্ট খাতে ব্যয় করতেই শিক্ষার্থীদের কাছ থেকে স্বল্প অর্থ আদায় করা হয় বলছে প্রশাসন। ছাত্রদের পার্টিসিপেটরি একটা বিষয় তো, ঠিক ওই সংশ্লিষ্ট খাতেই এগুলো ব্যয় হয়, বেতন ভাতা কারো সম্মানী এর কোথাও এটা দেয়া হয় না। ক্যাম্পাস বন্ধ থাকায় বিভিন্ন খাতে গত বছরের অর্থই যেখানে পুরোপুরি ব্যয় হয়নি সেখানে নতুন বছরে পূর্ণাঙ্গ অর্থ কেন আদায় করা হচ্ছে, এই প্রশ্ন শিক্ষার্থীদের। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ফি কমাতে সরকারের নানা নির্দেশনার পরও বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বাড়তি ফি, যে কারণে ভোগান্তিতে পড়ছেন অভিভাবকরা, চাইছেন এই সমস্যার সমাধান। সজল দাস, নিউজ 24, ঢাকা। প্রায় 10 ঘন্টা পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আব্দুস সোবহানের বাসভবনের তালা খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক ও বর্তমান কমিটি নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক আখতার ফারুকের মৃত্যুতে মানবিক দিক বিবেচনা করে মঙ্গলবার সকাল 9:45 দিকে উপাচার্যের বাসভবনের তালা খুলে দেন তারা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রশাসনিক ভবনে তালা দিয়ে সেখানে অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। এর আগে চাকরির দাবিতে সোমবার রাত 11টা থেকে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের বাসভবনে তালা ঝুলিয়ে অবস্থান নেয় চাকরি প্রত্যাশীরা। আন্দোলনকারীদের দাবি মন্ত্রণালয় নয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে 73-এর অ্যাক্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম পরিচালনা করতে হবে, সেই সাথে যেসব নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে তা দ্রুত সম্পন্ন করতে হবে। গেল 11 ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের স্থায়ী ও অস্থায়ী নিয়োগে নিষেধাজ্ঞা সহ 12টি নির্দেশনা প্রদান করে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে দুর্নীতিবাজ বলায় সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলা এখন রাজনীতির অন্যতম আলোচিত বিষয়। মামলার বিষয়টি রাজপথেও আইনিভাবে মোকাবেলার পাল্টা জবাবও দেন সাঈদ খোকন। এর আগে সাঈদ খোকন বর্তমান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তাপসকে রাঘব বোয়াল ও দুর্নীতিবাজ বলে আখ্যা দিলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বাকিটা জানাচ্ছেন ফখরুল ইসলাম। বলের মুখে চুনোপটির গল্প মানায় না, সর্বপ্রথম নিজেকে দুর্নীতি মুক্ত করুন। মেয়র হিসেবে দায়িত্ব পরিচালনায় অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন। ওনার ব্যক্তিগত অভিমত এটার কোনো গুরুত্ব বহন করে না। সপ্তাহের শুরুতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ও বর্তমান দুই মেয়রের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তেজনা ছড়ায় রাজনীতির অঙ্গনে। মানহানিকর বক্তব্য তিনি দিয়েছেন আমি লক্ষ্য করেছি। তিনি বলেছেন, তিনি আমি অবাক হয়েছি তার বক্তব্য শুনে, আমার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে অবশ্যই এটা মানহানিকর হয়েছে,
এবং আমি এটা ব্যাপারে ব্যবস্থা অবশ্যই নিতে পারি। তাপস স্যারের বিরুদ্ধে যে একটি অভিযোগ এনেছে, মানহানিকর একটি বক্তব্য রেখেছে, উক্ত বক্তব্যের বিরুদ্ধে আমি আজকে বিজ্ঞ আদালতে একটি মানহানি মামলা করেছি জনাব সাইদ খোকনের বিরুদ্ধে। পাল্টাপাল্টি বক্তব্যের উত্তেজনা করায় সোমবারও আদালতে মামলা করলে আবারও পাল্টা জবাব দেন সাইদ খোকন। মানহানির মামলা করলো, এখন আমার জানার যে বিষয় তাপসের মান সম্মানের বাজার মূল্য কত, কারণ মামলার বিবরণী আমার হাতে আসেনি, মামলার বিবরণী আমার হাতে আসলে আমি তার বাজার মূল্য সম্পর্কে জানতে পারবো, তার মান সম্মানের বাজার মূল্য যখন জানতে পারবো তখন আমি এটাকে আইনি ভাবে মোকাবেলা করবো। আর যেহেতু বিষয়টা অনেকটা রাজনৈতিক ইস্যু হয়ে যাচ্ছে, সেখানে আমরা রাজপথে পাশাপাশি রাজপথে আমাদের যে দাবি দাওয়া গুলো আছে সেগুলো আমরা তুলে ধরার মাধ্যমে এটা মোকাবেলা করব। সাইদ খোকন ও মেয়র তাপসের এমন মুখোমুখি অবস্থান ও বক্তব্য এখন দেশজুড়ে আলোচিত। পাল্টাপাল্টি বক্তব্যের উত্তাপ ছড়ায় রাজনীতির টেবিলেও। এর আগে ডিসেম্বরের শুরুতেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ফুলবাড়িয়া ও সুন্দরবন স্কয়ার মার্কেটে অবৈধ দোকান উচ্ছেদ অভিযানের পর থেকেই শুরু হয় সাবেক ও বর্তমান দুই মেয়রের লড়াই। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে সব পেছনে ফেলে শুধু নৌকার পক্ষে কাজ করার এবং ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সদর সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। রোববার একটি আলোচনা সভায় তার এই আহ্বানের পর সোমবার মির্জা কাদের মন্তব্য করেন ভোটে তার অবস্থান ভালো হওয়ায় পক্ষ নিয়েছেন জেলার সাধারণ সম্পাদক। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে আর ভারতের সিরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার প্রথম চালান ঢাকা পৌঁছাবে আগামী 25 জানুয়ারির মধ্যে। 26 জানুয়ারি থেকে শুরু হবে রেজিস্ট্রেশন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এবিএম খুরশিদ আলম। ভ্যাকসিনটা সিরাম ইনস্টিটিউট থেকে এনে দিয়েছে, তারা আমাদেরকে জানিয়েছে 21 জানুয়ারি থেকে 25 জানুয়ারির মধ্যে তারা ভ্যাকসিনটা যে কোনো দিন নিয়ে আসতে পারবে। এটা সিরাম ইনস্টিটিউটের এই বিদেশ রপ্তানির ক্ষেত্রে যে সমস্ত আইনকানুন আছে সেটা করতে তাদের এই সময়টুকু লাগবে। বিশিষ্ট সাংবাদিক ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের প্রথম নামাজে জানাজা আজ সকাল 10টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এরপর 10:30 DRU, 11:00 প্রেস ক্লাব এবং সবশেষ 12:00 তার শেষ কার্যস্থল প্রথম আলো প্রাঙ্গণে নেওয়া হবে তাকে। করোনা আক্রান্ত হবার পর তা থেকে মুক্ত হলেও শেষ পর্যন্ত ঘরে ফিরতে পারলেন না এই সাংবাদিক। সোমবার সন্ধ্যায় রাজধানীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সাংবাদিক মিজানুর রহমান খান 1967 সালের 31 অক্টোবর ঝালকাঠির নলসিটিতে জন্মগ্রহণ করেন। মা, স্ত্রী, 3 সন্তান, 5 ভাই, 3 বোন সহ মৃত্যুকালে অগণিত আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি। আগামীকাল সকাল 10:30 সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার সিমিটিতে তার প্রথম দফা জানাজার অনুষ্ঠিত হবে। এরপরে তিনি জাতীয় প্রেস ক্লাবের সদস্য, এজন্য আমরা জাতীয় প্রেস ক্লাবে 11:00 একটা জানাজার আয়োজন করেছি। এরপরে তার প্রিয় কর্মস্থল প্রথম আলো কারণ বাজার অফিসেও লাশ নেওয়া হবে। সেখানে যদি কেউ তার সহকর্মী শুভাকাঙ্ক্ষী কেউ যদি দেখতে আগ্রহী থাকে সেখানে গেলে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হবে। কাজে হচ্ছে মানে এত দক্ষ, এত সিরিয়াস, এত সিনসিয়ার, আইন বিষয়ে তো বিশেষজ্ঞ, অন্য বিষয়ে যে একটা হাত কাটা উনি ওই সময় ওই ছবিটা যে তুললেন বা এই কোভিডের মধ্যে উনি সারা রাত কিন্তু একটা হাসপাতালের সামনে দাঁড়িয়েছিল, এটা আমরা কেউ করিনি, আমরা তখন সবাই সাবধান ছিলাম। এরকম সাংবাদিক আমরা পাবো না, এরকম ভালো মানুষ পাবো না, এরকম সৎ মানুষ পাবো না। ঢাকার গণপরিবহনের দুর্ভোগের শেষ নেই রাজধানীবাসীর। সেই দুর্ভোগ যানজট থেকে শুরু করে বেশি ভাড়া আদায়সহ নানা রকম।
এই দুর্ভোগের বর্তমান রূপ জানাতে আমাদের দুই সহকর্মী প্লাবন রহমান এবং রিশাদ হাসান সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আপনাদের দুজনকেই স্বাগত। শুরুতেই যাব নতুন বাজারে, সেখানে আছেন সহকর্মী প্লাবন রহমান। প্লাবন, দুর্ভোগের সবশেষ চিত্র দর্শকদের জানাবেন। আসলে দুর্ভোগের শেষ নেই যাত্রীদের ঢাকার, কারণ আপনি দীর্ঘদিন ধরেই ঢাকার গণপরিবহনের অবস্থা আসলে একই রকম। নানা রকম উদ্যোগ যেগুলো কথা বলা হয়েছে সেগুলো আসলে এখন পর্যন্ত কাগজে কলমে আছে। লক্কড় ঝক্কড় বাস এখন পর্যন্ত রাস্তায় কিন্তু চলছে, পার্কিংয়ের কোনো রকম ব্যবস্থা নেই। একই সঙ্গে বাস বের কথা আমরা দীর্ঘদিন ধরে শুনছি, কিন্তু যাত্রী ওঠানামার ব্যবস্থা নির্দিষ্ট জায়গায় সেটিও কিন্তু আসলে দেখা যায় না। পুরো রাস্তা জুড়েই আপনি বলতে পারেন যে আসলে যাত্রীদের ওঠানামা চলতেই থাকে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্যামেরার ফ্রেমে যাত্রীরা আসলে রাস্তায় যেখানে সেখান থেকে ওঠে, এবং যারা বাসের কর্মকর্তা কর্মচারী তারাও আসলে সব জায়গা থেকেই যাত্রী তোলার জন্যই যাত্রীদেরকে আহ্বান আসলে জানান। এই ব্যবস্থার মধ্য দিয়ে আসলে চলছে, এবং সেই জায়গায় আমরা দুই সিটি কর্পোরেশনের তৎপরতা লক্ষ্য করছি। দীর্ঘদিন ধরেই বাস রুট র্যাশনালাইজেশন প্রোগ্রামের কথা প্রয়াত মেয়র আনিসুল হক যে উদ্যোগ শুরু করেছিলেন, সেই উদ্যোগ এখন পর্যন্ত কিন্তু কাগজে কলমে রয়েছে। সেটির বাস্তবায়ন আসলে কবে হবে সেটিও আসলে বলা মুশকিল। আরেকটি বড় বিষয় যে ভাড়া কিন্তু নির্ধারিত, ঢাকায় প্রতি কিলোমিটার 1.70 টাকা ভাড়া বাসের, কিন্তু প্রত্যেকটা বাসে আপনি যদি 15টা বাসে ওঠেন, 15টা বাসে 15 রকম ভাড়া কিন্তু আপনি লক্ষ্য করবেন। সব মিলিয়ে যাত্রীদের এই দুর্ভোগ দুর্দশা আসলে শোনার যেমন কেউ নেই, তাদের নির্দিষ্ট জায়গাও নেই যে তারা আসলে অভিযোগ করবেন। প্রতিনিয়তই বাসে, যদি পাবলিক বাসে ওঠেন, ভাড়া নিয়ে কিন্তু বাকবিতণ্ডা আছে। কোনো বাসে ভাড়া উঠলেই আপনার 25 টাকা দিতেই হচ্ছে। সিটিং সার্ভিস নিয়ে দীর্ঘদিন ধরেই কিন্তু কোনো রকম সিদ্ধান্তে আসতে পারেনি। সিটিং সার্ভিস বৈধ না অবৈধ সেটিও কিন্তু একরকম অনিশ্চয়তা জায়গা। তো সব মিলিয়ে আসলে কবে আসলে এই গণপরিবহনের শৃঙ্খলা ফিরবে সেটিও নিশ্চিত না। বাস রুট র্যাশনালাইজেশন প্রোগ্রাম আমরা 2 বছরের কথা শুনছি, 2 বছরের বেশি সময় ধরে, কিন্তু এখনও বলা হচ্ছে যে আরও 2 বছর লাগবে। তবে একটা বিষয়ে সবাই একমত যে বাস রুট র্যাশনালাইজেশন প্রত্যেকটা রুটে এক কোম্পানির বাসই একমাত্র সমাধান বলা হচ্ছে। তবে সেটি আসলে কবে বাস্তবায়ন হবে সে পর্যন্ত এখন পর্যন্ত সুনির্দিষ্ট কিছুই বলতে পারেনি দুই সিটি কর্পোরেশন। বৈঠকের পর বৈঠক কিন্তু চলছে। তো আমরা আসলে দুই সিটি কর্পোরেশনের যে এখন পর্যন্ত 13টি বৈঠক হচ্ছে, বাস রুট র্যাশনালাইজেশনের যে কমিটি সেই কমিটি বৈঠক করেছি, আমরা আশা করব বা সাধারণ মানুষ আশা করে যে দুই সিটি কর্পোরেশন খুব দ্রুত যাতে করে প্রত্যেক রুটে এক কোম্পানির বাস চলে, যাতে করে প্রতিযোগিতা থাকবে না, একটা শৃঙ্খল অবস্থা ফিরবে রাজধানীর গণপরিবহনে। পাশাপাশি পার্কিংয়ের অবস্থা বলতে চাই, বাস নিয়ে যদিও আমরা দীর্ঘদিন ধরেই এরকম আলোচনা সমালোচনা বৈঠক চলছে, কিন্তু নির্দিষ্ট স্থানে যানবাহনের পার্কিং সেটি কিন্তু এখনও দুরাশা, কারণ এ বিষয়ে আমরা এখন পর্যন্ত সুনির্দিষ্ট পরিকল্পনা একের সঙ্গে কোনো রকম পদক্ষেপ কিন্তু আমরা দেখছি না। সো দুর্দশা দুর্ভোগের মধ্য দিয়ে এই পথ চলতে হচ্ছে রাজধানীর সাধারণ মানুষকে। তারা আশা করেন দ্রুত বিষয়ে দুই সিটি কর্পোরেশন অন্তত পদক্ষেপ নেবে। আমাদের সহকর্মী আছেন রিশাদ হাসান খিলখেত এলাকায়, আমরা অন্যান্য বিষয় শুনতে তার কাছ থেকে শুনতে চাই। রিশাদ, ধন্যবাদ প্লাবন আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে গণপরিবহন নিয়ে যে বিষয়টি, আসলে আমরা সবাই জানি যে আসলে অর্থনীতির চাকার সাথে আসলে উন্নয়ন এবং রাস্তাঘাট এটি আসলে খুবই অঙ্গাঙ্গভাবে জড়িত, এবং সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা যদি রাস্তাঘাটের কথা বলতে চাই সেক্ষেত্রে কিন্তু ঢাকার যে 36টি দুই সিটি কর্পোরেশনের যে মোট 36টি ওয়ার্ড আছে সেই 36টি ওয়ার্ডের অবস্থা, রাস্তাঘাটগুলোর অবস্থা খুবই নাজুক। তার মধ্যে একটি 48 নম্বর ওয়ার্ড যেখানে এটি খিলখেত বড়ুয়া এলাকা, এবং এই জায়গাটিতে আসলে প্রায় 6 কিলোমিটার অর্থাৎ 5 কিলোমিটার বেশি এলাকা আসলে ভাঙাচোরা রাস্তাঘাট, এবং সব কিছু মিলে আসলে এখানকার এলাকার মানুষদের কিন্তু সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে প্রতিদিনই। এই আসলে একে প্রতিটি রাস্তার অবস্থা এতই নাজুক যে আসলে এর আগে যখন আসলে সিটি কর্পোরেশন নির্বাচন হলো বা কাউন্সিলরগণ এখানে নির্বাচনের জন্য প্রার্থী হয়েছিলেন, তখন কিন্তু প্রতিটি প্রার্থী কিন্তু এখানকার রাস্তাঘাটের উন্নয়নের জন্য ব্যাপক জোর দিয়েছিলেন, এবং তখন বলেছিলেন রাস্তাঘাট উন্নয়ন করা হবে, কিন্তু তারপরও কিন্তু আসলে তারপর থেকে একের পর এক বছরের পর বছর গড়িয়েছে ঠিকই, কিন্তু এই রাস্তাঘাটগুলোর কিন্তু আসলে উন্নয়ন হয়নি। এবং সেই ক্ষেত্রে আরেকটি বিষয় সেটি হলো যে আসলে এই রাস্তাঘাটগুলো কিন্তু আসলে মানুষের বাধারও বেশ খানিকটা সম্মুখীন হচ্ছে, এবং সেই সাথে সব কিছু মিলে আসলে এখানকার মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু বেড়ে চলছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি রাশেদের কাছে স্টুডিওতে। রাশেদ, রিশাদ আপনাকে ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ প্লাবন রহমান আপনাদের আপনাকেও। দর্শক, আমাদের দুই সহকর্মী রিশাদ হাসান এবং প্লাবন রহমান জানাচ্ছিলেন রাজধানীর মানুষদের নানা রকম নাগরিক দুর্ভোগের পুরো চিত্র। সংবাদের সময় হলো বিরতির, আরও সংবাদ নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন।
বিরতির পর স্বাগত আরো একবার দেখছেন নিউজ 24 সকাল 10টার সংবাদ। আইআইসিসিআই বেস্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোফান আনভির। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আইআইসিসিআই বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সংবর্ধনা অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, করোনাকালেও অর্থনীতি সচল রাখতে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা কাজ করছেন। কাগজে কলমে শীতকাল হলেও শীতের অনুভূতি নেই দেশের মধ্যভাগ জুড়ে। তবে উত্তরে এখনও তাপমাত্রা 10 ডিগ্রির কাছাকাছি, সাথে আছে ঘন কুয়াশা। অনেক সময় দিনে তাপমাত্রা বাড়লেও রাতে তীব্র শীত অনুভূত হয়। তাপমাত্রার এই পার্থক্যে বাড়ছে শীতজনিত রোগ, ক্ষতি হচ্ছে ফসলের। ঠাকুরগাঁও থেকে আব্দুল লতিফ লিটুর তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। পৌষের শেষেই শীত শেষ, এমন আক্ষেপ শুরুর সময়ই উত্তরাঞ্চলে আবারও শীতের হানা। দিনের বেশিরভাগ সময়ই নগর গ্রাম ঢাকা থাকছে কুয়াশার চাদরে, সূর্যের দেখা প্রায় মেলে না বললেই চলে। মানুষজন ঘর থেকে বাইর হতে পারছে না, খুব একটা কেনাবেচা নাই, ঠান্ডার কারণে গাড়ি বাইর করা যাচ্ছে না। এখন চিন্তা করতেছি যদি না বাইর করি তাহলে তো আমাদের জীবিকা চলবে না। প্রচণ্ড শীতের কারণে বাইরে যাওয়া যাচ্ছে না, বাচ্চাদের নিয়ে কোনো কিছু করা কাজ করা যাচ্ছে না। তবে দিনের কিছু সময় তাপমাত্রা বেড়ে যায় কিছু এলাকায়, রাত দিনের তারতম্যে শীতজনিত রোগও বেড়েছে। হাসপাতালগুলোয় এখন শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যাই বেশি। শীতে আমরা কাজকর্ম করতে পারছি না, বিছানার অবস্থা খুব একটা ভালো নাই, কোনো জিনিস কিনে দিলে আর কি কম্বল টম্বল দিলে আর কি চলা যেতে পারে, সারাদিন বসে বসে থাকতে হয়, ব্যবসা হচ্ছে না। শীতে ক্ষতি হচ্ছে ফসলেরও, ছত্রাক ও অন্যান্য রোগ থেকে বাঁচাতে বাড়তি খরচ করে কীটনাশক প্রয়োগ করছেন কৃষক। কৃষি কর্মকর্তারা শীতের প্রকোপ কমাতে শুকনো ছাই ছিটানোর পরামর্শ দিয়েছেন। শুকনো ছাই গাছের পাতায় যদি আমরা প্রয়োগ করি, কৃষকরা এটি করে থাকেন, তাহলেও সবজি সহ আমাদের আমাদের যে বীজতলা, সেই বীজতলার যে চারা সেটিও কিছুটা হলেও রক্ষা পাবে। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 12.5 ডিগ্রি সেলসিয়াস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দলের মনোনয়ন ছাড়া বিদ্রোহী প্রার্থী 100 জনের বেশি, ফলে মনে করা হচ্ছে কাউন্সিলর ও সংরক্ষিত আসনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগই। ক্ষমতাসীন দলের সিনিয়র নেতাদের হুঙ্কার, অনুরোধ ও বহিষ্কারের হুমকিতেও পিছু হটেনি বিদ্রোহী প্রার্থীরা। তাই দলের সমর্থিত প্রার্থীর গলার কাটা এখন নিজ দলের বিদ্রোহীরা। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের তথ্য, চিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই মাঠ গরম হচ্ছে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের নিয়ে। ফলে নগরীর সাধারণ ওয়ার্ডগুলোর মধ্যে প্রায় এক তৃতীয়াংশেই এবার দলীয় প্রতিদ্বন্দ্বীর শক্ত বিরোধিতার মুখে পড়তে যাচ্ছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরাই, এমনটাই আভাস পাওয়া যাচ্ছে। নির্বাচনে 41টি সাধারণ ও 14টি সংরক্ষিত ওয়ার্ডে 200+ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দলের মনোনয়ন ছাড়া বিদ্রোহী প্রার্থী 100 জনের বেশি। তবে বিদ্রোহী প্রার্থীরা বলছেন, দল মনোনয়ন না দিলেও এলাকার জনগণের মনোনয়নে নির্বাচন করছেন তারা। নমিনেশন ফর্মটা যেটা নেওয়া হয় জনগণই কিন্তু আমাকে এনে হাতে দিয়েছিল এবং নির্বাচন করার জন্য বলেছিল, ভোট জনগণ দিবে। এখানে বলা হচ্ছে যে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী, এখানে কোনো দলীয় প্রতীক নেই, এখানে স্বতন্ত্র প্রতীক আছে। শুধু মেয়র নয়, কাউন্সিলর পদ নিয়েও তীব্র লড়াইয়ের পূর্বাভাস দিচ্ছে স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরাও। আমরা মনে করি যে আওয়ামী লীগ একটি বিশাল দল, এখানে সবারই নির্বাচন করার অধিকার থাকে। নৌকার নির্বাচনে কোনো প্রভাব নেই, সবাই তো আমরা জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ, আমরা রাজনীতি করি, শেখ হাসিনা আমাদের নেত্রী। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা ভোট যুদ্ধে নামলে দল থেকে বহিষ্কার করা হবে, এমন বার্তা দিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। একটা ফর্ম আছে, ওই ফর্মে তারা অলরেডি সেখানে পদত্যাগ করছে, তো এখন সে যদি আবার এখানে বিদ্রোহ করে যদি দাঁড়ায় তো তাহলে সে তো পার্টির সাথে বেমানি করলছে। তবে ভোটাররা বলছেন, সুষ্ঠু নির্বাচন হলে যোগ্য প্রার্থীরা বিজয়ী হবেন। সুষ্ঠু নির্বাচন চাই আমরা পছন্দ নিব, প্রার্থী বাতি নিব, যাতে নাগরিক সুযোগ সুবিধা থাকে, এই ধরনের প্রার্থী আমরা চাই। মেয়র পদে আওয়ামী লীগের একক প্রার্থী রেজল করিম নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
মেয়াদ শেষের আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাতে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সভায় অভিশংসন প্রস্তাব উত্থাপন করেছে ডেমোক্র্যাটরা। এতে রিপাবলিকান দলের সদস্যরা আপত্তি জানালে মঙ্গলবার সকাল পর্যন্ত সভা মুলতবি করেন স্পিকার ন্যান্সি পেলোসি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগে বিদায়ী প্রেসিডেন্টকে ঘিরে সৃষ্টি হয় নানা জটিলতার। এরই পরিপ্রেক্ষিতে ট্রাম্পের মেয়াদ শেষের আগেই তাকে বিতাড়িত করতে সোমবার অভিশংসন প্রস্তাব উত্থাপন করল ডেমোক্র্যাটরা। সংবাদের সময় হলো, আরেকটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়েছে যুক্তরাজ্যের 2.5 লাখ ক্ষুদ্র প্রতিষ্ঠান। ফেডারেশন অফ স্মল বিজনেসেস জানিয়েছে, মহামারীর কারণে অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত এই প্রতিষ্ঠানগুলো এখন সরকারি সাহায্য ছাড়া আগামী 1 বছরের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে। 1400টি ক্ষুদ্র কোম্পানির ওপর জরিপ চালিয়ে FSB-র এই পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী 3 মাসে পরিস্থিতির উন্নতি হবে না বলেও মনে করছে জরিপে অংশ নেওয়া 80% বেশি কোম্পানি। চলতি বছরে বৈশ্বিক বিক্রি গত বছরের তুলনায় 33% কমবে। FCB বলছে তারা ক্ষতিগ্রস্ত কিছু কোম্পানিকে সাহায্য করার উদ্যোগ নিয়েছিল। এবারে বিনোদনের খবর। আজকাল ইংরেজি ভাষায়ও তৈরি হচ্ছে বাংলাদেশি সিনেমা, যেখানে নাম লিখিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা মাসুদ পথিক। সিনেমার নাম স্ট্রিট ফিলোসফার। এবছর তার দ্বিতীয় ছবি মায়া দ্য লস্ট মাদার পেয়েছে 8টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। নেকাপরের মহাপ্রয়াণ নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে নির্মিত মাসুদ পথিক পরিচালিত প্রথম সিনেমা, যা দিয়েই বাজিবাদ করেছিলেন এই নির্মাতা। 2014 সালে 6টি শাখায় জিতেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দর্শক, এই ছিল নিউজ 24 সকাল 10টার সংবাদের আয়োজন। পুরো সময় সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।